দাম্পত্য জীবনের সূচনা হয় একটি বিয়ের মাধ্যমে। বিয়ে হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিয়ে সম্পর্কে বলেছেন, তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন, আল্লাহ তো প্রাচুর্যময় ও সর্বজ্ঞানী। সূরা নূর আয়াত নং 32। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি দেবীদের থেকে। নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি হলুদ সন্ধ্যায় রুনা সোহেল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আর আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একটি গ্রামের হলুদ সন্ধ্যা প্লাস বিয়ে এবং সুন্নত তরিকায় কীভাবে একটি বিয়ে সম্পন্ন হয় সেটা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ। তো বরাবরের মতো আজকেও আমার বিশ্বাস আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি থাকেন আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে গেলে প্রতিদিনের মতো আজকেও সে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আপনার ছোট্ট একটি লাইক কিন্তু পারে আমার ভিডিওটার সার্কুলেশন বাড়িয়ে দিতে, আর আপনার সুন্দর একটি মতামত পারে আমাকে নেক্সট ভিডিও মেক করার জন্য অনেক বেশি উৎসাহিত করতে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, এবার মূল ভিডিওতে চলে যায়। নিচে অলরেডি সবাই রেডি হয়ে গেছে, আমি উপরে এসেছি জাস্ট একটু স্টেজটা ভিডিও ক্যাপচার করার জন্য। আর নিচে মানুষের সমাগম, অনেক বেশি শোরগোল। তো শোরগোলগুলো আসলে আমি স্কিপ করে ফেলেছি, জাস্ট আমি আমার ভয়েসটাই দিয়েছি, কারণ এত বেশি চিল্লাচিল্লি আর সাউন্ড হচ্ছিলো যেগুলো আসলে ভিডিওতে রাখা পসিবল না। কখন কোন দিক দিয়ে কপিরাইট চলে আসবে সেটা আমিও জানি না, তো সেই জন্য আসলে মেন সাউন্ডগুলো আমি সব অফ করে দিয়েছি। আসল কথাই আসলে বলিনি, গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি বাড়ি এসেছি, আর বাড়িতে এসেছি কিন্তু এই বিয়ে উপলক্ষেই। আমার চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তো সেই বিয়ের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করার জন্য এসেছি। এসেই কিন্তু জামা কাপড় চেঞ্জ করে আমরা আবার আমার বাবার বাড়িতে চলে এসেছি। আপনারা সবাই জানেন আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি খুবই কাছাকাছি, তো সেই জন্য আসলে এখানে এসে রেডি হয়েছি, আর রেডি হয়ে হলুদ প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এসেছি। আর আমি যে বিয়েতে এসেছি সেই কাকা আমার চাচা হয়, উনি অনেক কনজারভেটিভ, আসলে ক্যামেরা বন্দি করা, ভিডিও করা, মানে ফটোশ্যুট করা এগুলো পছন্দ করে না। আর এই বিয়ের মধ্যে কিন্তু কোনো গান বাজনা কিছুই হয়নি, জাস্ট যতটুকু না করলে আসলে সামাজিকতা রক্ষা হয় না বা কনের মন খারাপ হয় অতটুকুই করা হয়েছে। এখানে বেশি জাঁকজমকপূর্ণ করা হয়নি, যেন নাচ গান বা বাদ্যযন্ত্র বাজানো এগুলো কোনো কিছুই ছিল না, একদম সাদা সিধে সিম্পল একটা হলুদ সন্ধ্যা আমরা কাটিয়েছি। ঘরোয়া পরিবেশে ঘরের মানুষ আত্মীয় স্বজন এরাই আমরা আসলে হলুদ সন্ধ্যায় অ্যাটেন্ড করেছিলাম। আর এ হচ্ছে আমার কাকা কাকি, আর এটা হচ্ছে কাকা কাকির মানে ছোটো মেয়ে। তো ওর প্রোগ্রাম মানেই তো সব ভাই বোনদের একটা অধীর আগ্রহে, খুব আনন্দের সাথে ছোটো বোনকে তুলে দিবে আসলে এটাই। আর সেই জন্যই ওর যেন মন খারাপ না হয়, যতটুকু না করলেই না ঠিক ততটুকুই করেছে। আর এটা হচ্ছে পরের দিন, আমি আসলে হলুদ সন্ধ্যার বাকি অংশটুকু আর ক্যাপচার করিনি, কারণ ওই যে আগেই বলেছি আর একটু কনজারভেটিভ, আসলে সামনাসামনি ক্যামেরার সামনে আসাটা পছন্দ করছে না, তো সেই জন্য আসলে আমি আর করিনি। আর এখানে হচ্ছে আমাদের গ্রাম্য রীতিতে যে সকালবেলা মেয়েকে গোসল করানোর জন্য পুকুর থেকে পানি আনতে হয়, তো সেটাই আনতে গিয়েছে। আর এখানে আমাদের দেশীয় ভাষায় বলে ফাড়া কাটে, একটা পান নিয়ে গিয়ে দা দিয়ে সে পানটাকে কেটে আসে। আসলে ওই অংশটুকু যখন করেছিল আমাকে খবর দিয়েছিল, তো আমি যেতে যেতেই আসলে ওই অংশটুকু শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর ওইগুলো ভিডিওতে দেখাতে পারিনি। পরে আমরা নাচ গান করতে করতে আসলে পুকুর থেকে পানি নিয়ে এসেছি। আর এখন হচ্ছে দুপুরবেলা, যার মতো মেয়ে তো চলে গেছে পার্লারে সাজুগুজু করার জন্য, আর আমরা এখন চলে এসেছি খাওয়ার জন্য। সবাই বলছে যে বরযাত্রী আসার আগে যেন আমরা মেয়ে পক্ষের আত্মীয় স্বজন সবাই আগে খেয়ে নেই। তো যেহেতু শুক্রবার, দিনটাও ছোটো, এখন বাজে প্রায় একটার মতো, কিছুক্ষণ পর সবাই আবার জামাতে চলে যাবে নামাজ পড়ার জন্য, তো সেই জন্য আমরা আগে চলে এসেছি। তো জামাতে যাওয়ার আগেই দুই বেজ খাওয়ানো হয়ে গেছে, আর বাকিটা নামাজ থেকে এসে খাওয়ানো হবে। তো সেই জন্য আমি ভাবলাম এই জায়গাটা একটু ক্যাপচার করি।
আসলে ওই যে বলেছিলাম কনজারভেটিভ হওয়ার কারণে সব কিছু আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না, তবে যতটুকু পসিবল হয়েছে আমার আনন্দের সাথে আপনাদেরকেও করে নিয়েছি। তো আপনারা আমার সেই ছোট বোনটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুখে রাখে, শান্তিতে রাখে, ওদের দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে ভরে ওঠে। তো আমি আমার শাশুড়ি, তারপর হচ্ছে আমার মেয়ে, আমার আম্মু, আমার ফুফু, আমার ফুফাতো বোন, আমরা সবাই এক বেশি বসেছি খাওয়ার জন্য। তো খেয়ে ফেলেছি আর এখন হচ্ছে ওয়েটিং, কখন বর আসবে বরকে দেখব। তো খেয়ে দিয়ে আমরা নিচে চলে গিয়েছিলাম, মেয়ে কিন্তু এখনও পার্লার থেকে আসেনি। তো আসলে কিন্তু অনেকও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে বাহিরে এসে বসে আছি, সবাই ওয়েট করছি বর আসার জন্য। বরদের আসার কথা ছিল জামাতের আগে, এখানে এসে জামাত পরবে। তো যাই হোক, এরা রাস্তায় নাকি জামাত পরে নিয়েছে, তো এখন আসছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত বর এসে হাজির। আর এখন হয়েছে গেটের সামনে অনেক আয়োজন, আসলে গ্রাম্য বিয়েগুলোতে যা হয় আর কি। এখানে গেট ধরা হয়েছে, বরকে শরবত দেওয়া হয়েছে, যদিও বর গেটের টাকা আগেই দিয়ে গিয়েছেন, মানে বরের পক্ষ থেকে আর কি আগেই পাঠানো হয়ে গেছে। তারপর যে মানে শালা শালি যারা আছে এদের তো আর মন মানে না, দুলাভাইয়ের হাত থেকে টাকা নেবেই নিবে। তো যাই হোক, ওনার কাছ থেকে আসলে নেওয়ার জন্য এখানে ছোট্ট করে গেট ধরা। আমি যেহেতু কনের বড় বোন, সেক্ষেত্রে কিন্তু সব কিছু আমার পক্ষে করা সম্ভব হয় না। তো এত মানুষ এসেছে, এখানে গেট ধরেছে, সেখানে আসলে ছোটদের কারবার, বড়রা থাকা না থাকাই শ্রেয়। তো সেজন্য আসলে আমি গেটের কাছে থাকিনি। তো এই ভিডিওগুলো ক্যাপচার করে দিয়েছে আমার ফুফাতো বোনের ছেলে, আমার ভাগিনা হয় ও, আর ও ক্যাপচার করে আমার জন্য নিয়ে এসেছে। তো আমি দূর থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম সব কিছু, বাট কাছে যাইনি। আসলে আমরা যারা বড় আছি তারা কিন্তু সব প্রোগ্রামে সমানভাবে অ্যাটেন্ড করতে পারি না, এটা ছোটদের মানে জায়গা, এই প্লেসটা ওদেরকে দেওয়াই উচিত। ওরা একটু দুলাভাইয়ের সাথে মজা করবে, আনন্দ করবে, আর আমরা যদি বড়রা থাকি তাহলে সেখানে ওরা ভালোভাবে সেই জিনিসটা মানে এনজয় করতে পারবে না। তো সেজন্য আমরা দূরে ছিলাম যারা বড় মুরব্বী টাইপের আর কি। আর এখানে হচ্ছে জামাই বাবাজি বসে গিয়েছেন, কে শরবত দেওয়া হচ্ছে, বাট জামাই মাশাল্লাহ চালাক আছে, উনি একটা শরবতও পান করেনি। আর জামাই বাবাজির প্রফেশন হচ্ছে, উনি হচ্ছেন আইটি ফার্মে জব করে, কম্পিউটার ইঞ্জিনিয়ার বিএসসি আর কি। তো এখন বসে আছে, ওর হাসি মুখ দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর আমার ছোট বোনটা কিন্তু অনেক ছোট, একদম পিচ্ছি একটা মেয়ে, ওই যে আল্লাহ তাআলা রিজিক রেখেছে সেই জন্য আসলে হয়ে যাচ্ছে এই আর কি। তো সবাই আমার এই ছোট বোনটার জন্য দোয়া করবে। প্রায় অনেকক্ষণ ওয়েটিংয়ের পর এখন বর তার নিজের পকেট থেকে কিছু টাকা দিয়েছেন, আর সেই খুশিতে তার শালা শালিরা তাকে এখান থেকে মুক্তি প্রদান করেছে। তো সেই আনন্দটা এখানে আরও কিছু আনন্দ কোনো পরিবেশ সৃষ্টি করেছে। আর আসলে এটাই বিয়ের মজা, গেট ধরা, হাত ধোয়ানো, এগুলো আমাদের গ্রামে প্রচলন আছে, জানি না শহরের বিয়েগুলোতে এগুলো হয় কি না। তো এইটা হচ্ছে গ্রামের একটা বিয়ের ঐতিহ্য বা সংস্কৃতি, আমরা এখানে এটা পালন করে থাকি। তো যাই হোক, একটা গ্রাম্য বিয়ে কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অবশেষে জামাই বাবাজি ভিতরে ইন করেছে, আসলে ভিতরে এত পরিমাণ মানে মানুষ ছিল আর হুজুর ছিলেন, যার জন্য ওই জায়গাটা আমি আর ভিডিও করতে পারিনি। আর যাকে দিয়ে এতক্ষণ ভিডিও করিয়েছি, আমার ভাগিনা, সেও আসলে নাই, তো কাকে দিয়ে করাবো আর করাতে পারিনি। এখন হচ্ছে বিয়ের যে মেয়ে,
মেন আকর্ষণ কোনে, সেই কোনেকে আপনাদের মাঝে তুলে ধরেছি। এ মাশাআল্লাহ আমার ছোট বোনটাকে একদম পরীর মতো লাগছে। আল্লাহ তাকে আরও বেশি সৌন্দর্য করুক, তার জীবন আরও বেশি সুন্দরময় করুক, সে প্রত্যাশা আমি সবসময় করি, আপনারাও করবেন। আর এই তো মাশাআল্লাহ পার্লার থেকে এসে বসে আছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে।